চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে 5 উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ঢাকার 129 রানের টার্গেট 28 বল ও 5 উইকেট হাতে রেখে টপকে যায় এনামুল বিজয়ের দল। ম্যাচ সেরা হয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ওয়ালিদ পার্নেল। এই জয়ে টপ ফোরের রেসে টিকে থাকলো খুলনা টাইগার্স। উইকেট যেমনই হোক না কেন, দুর্দান্ত ঢাকার ব্যাটিং দেখলে মনে হয় সেটি যেন বোলিং সহায়ক। চট্টগ্রামের হাই স্কোরিং পিচেও দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে 27 রানেই নেই দলটির 3 উইকেট। প্রোটিয়া অলরাউন্ডার ওয়ালিদ পার্নেলের পেসে 9-5, সাইব 0 আর রসিংটন ফেরেন 18 রান করে। এরপর খুলনার আরেক বাঁহাতি পেসার মকিদুল ইসলাম মুগ্ধর বল খেলতে গিয়ে নাকাল ঢাকার মিডল অর্ডার। জিম্বাবুয়ান উইলিয়ামসন ডাক মারেন, সেট হওয়া ইরফান শুক্কুর 25, মুসাদ্দেক সৈকত 26 রান করে কাটা পড়েন মুগ্ধর পেসে। আর গেল ম্যাচে দারুণ ব্যাটিং করা ওজি রোস 25 রান করে রান আউটে কাটা পড়লে 7 উইকেটে মাত্র 128 রানের মামুলি পুঁজি পায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া খালেদ মাহমুদ সুজনের দল। ছোট পুঁজিতেও দারুণ বোলিংয়ে ঢাকাকে ম্যাচে ফেরার চেষ্টা করেন ইনফর্ম পেসার শরীফুল ইসলাম। প্রথম বলেই দারুণ উইনসুইঙ্গারে বিজয়কে বোল্ড করেন শরীফুল। এরপর ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইসকেও সাজ ঘরে পাঠান পঞ্চগড়ের এই পেসার। 17 রানে 2 উইকেট হারায় খুলনা। কিন্তু ব্যাটিং ট্র্যাকে ছোট টার্গেটটা পেরোতে আর বেগ পেতে হয়নি খুলনাকে। পারভেজ ইমনের 40, শেই হোপের 32 আর আফিফ হোসেনের 21 বলে 43 রানের ঝড়ো ইনিংসে 28 বল আগেই 5 উইকেটের সহজ জয় আদায় করে নেয় খুলনা টাইগার্স। টানা 5 হারের পর এই জয়ে 10 পয়েন্ট নিয়ে টপ ফোরের রেসে টিকে থাকলো তালহা জুবাইরের দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।